সম্মানিত ভাই বোনেরা, এখনকু আমি যেটা এখন যেটা করব সুরাতুল বাকারা আয়াত নাম্বার 108 শুরু হচ্ছে আম তুরিদু থেকে। দেখুন এখান থেকে শুরু হবে। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله تا شو أعوذ بالله এবং بسم الله খুব সুন্দর করতে হবে। আবার দেখুন بسم الله الرحمن الرحيم। অনেক প্র্যাকটিস করবেন এটার উপরে। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আওয়াজটা গাঢ় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম আপনারা প্র্যাকটিস করবেন। আমি মাঝে মধ্যে আস্তে 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 দেব, বাট শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের দরকার। এখন আমি যেখান থেকে যাব সেটা হবে আমতুরিদ থেকে। আমতুরিদুনা তাসআলু রাসূলাকুম। رسولكم كما سئل موسى من قبل. এখানে হচ্ছে মেয়ল দুইটা সাকিন এখানে আপনারা দেখতে পারতেছেন। ওকে, ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফর বিল ইমান। এই দেখুন বিল ইমান, কারণ এই যে মধ্যে তাবাই, এই মধ্যে তাবাইর মা পরে আমি একটা নুন সাকিন করার মতো পাইছি, মধ্যে আরি দিল সকুন মান বলে আমি সেখানে বেশ লম্বা করছি। যখন আমি যেহেতু এখানে আয়াত নেই, আমাকে শুরু করতে হবে বিল থেকে। যখন বিল থেকে আমি অনবরত তেলাওয়াত করে যাব, তখন কিন্তু
এখানে আমি এক আলিফ লম্বা করব শুধুমাত্র মার মধ্যে আর নুনটা সাকিনও হবে না بِالْإِيمَانِ فَقَدْ فَقَ because قافتا হচ্ছে কি ইস্তালা ক ক ডাল হবে কলকলা কারণ ডালটা সাকিন কাফত বা জিম ডাল ডালটা যেহেতু আমরা সাকিন অবস্থায় দেখতে পারতেছি সেজন্য এটা ছোট কলকলা ব ব হবে কি জোয়া বলবেন না কারণ অনেক হুজুরদের অভ্যাস আছে জোয়া বলার আর এটা নিয়ে অনেক ফিতনাও আছে দাল্লিন জাল্লিন এরকম فقد ضل سواء السبيل আবার দেখেন فقد ضل السبيل فقد فقد ضل سواء السبيل সেখানে সওয়া এরকম করে যেমন এক ধরনের চিৎকার দিতেছে নাকি আপনি فقد ضل سواء السبيل سبيل ضل فقد ضل سواء السبيل سبيل এগুলো প্র্যাকটিস করবেন তেলাওয়াত যে কেউ করতে পারে এমনিতে তো তেলাওয়াতটা সুন্দর করে তেলাওয়াতটা করাটা আসলে মজাই আলাদা এবং কেউ দেখাতে হবে আপনাকে আমাদের আজকাল হচ্ছে কি অনেক হুজুররা এক জিনিস জানলে আপনি যখন বলবেন তখন তারা ঘুরে পেশে অনেক জিনিস আপনাকে দেখাবে এমনি অমনিতে তিনটা বাংলা দিচ্ছি আমি للكتاب لو 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 يردونكم من بعد إيمانكم كفارا আমি এক এক সময় একই জায়গার মধ্যে বা একই রুলের মধ্যে বিভিন্ন আওয়াজটা করে থাকি যেমন সবসময় আপনার আওয়াজটা কাঁপতে হবে কাঁপাতে হবে নড়াচড়ার মধ্যে থাকতে হবে আপনার আওয়াজটা যেমন আমাদের দেশে কি বলে যে পোনা মাছ আছে এই পোনা মাছ যে একটা ডিশের মধ্যে নিয়ে একটা পাত্রের মধ্যে জেলে বাইরা রাখি এবং সে পাত্রের মধ্যে অবশ্যই পানি থাকতে হবে তারা দেখবেন সবসময় কিন্তু ওটা ঝাঁকুনি দিচ্ছে ওটা নাড়াচ্ছে কখনো স্থির রাখতে রাখতেছে না নতুবা পোনা মাছ নাকি মরে যাবে আমি জানি না এটার মধ্যে তা ওটার পিছনে কি বৈজ্ঞানিক পদ্ধতি কি আমি জানি না তো আমি দেখছি সবসময় বাসে বলেন যখন বাসের উপর দিয়ে ছাদের উপরে তারা বসে অথবা যখন কারোর বাড়িতে যাচ্ছে সবসময় নাড়াচ্ছে 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 এরকম করতেছে তো আপনার আওয়াজটা যেন স্থির না থাকে অস্থির অবস্থা থাকতে হবে أنفسهم من بعد ما تبين لهم الحق حق فاعفوا فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره بأمره إن إذا so إن إبر دورك بن تنتبه عندي سامي
إن الله. So إن এ পর্যন্ত রাখছি এবং দেড় আলিফ দেড় আলিফ পর্যন্ত লম্বা করা যায় এই গুণাটাকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেমন একটু কান কান্নার বাপটা قدير وأقيم الصلاة وآت الزكاة. يعني كي رقم كرسي زكاة এটা আপনার প্র্যাকটিস করতে হবে, নতুবা এটা আওয়াজটা আসবে না। যখন সবগুলো প্র্যাকটিস শেষ হয়ে যাবে দেখবেন আপনি যে কোনো রিসাইটার তিলাওয়াত শুনে ওনার মতো আপনি তিলাওয়াত করতে পারবেন। কপি করা দরকার না, আপনার আওয়াজ থাকবে শুধুমাত্র তার কাজগুলো শেখার তো শেষ নাই। আর শুধু আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার ইসমাইল ভাই প্রায় সময় আমাকে উৎসাহিত দিয়ে থাকেন ভিডিওর মাধ্যমে, যখনই আমি এগুলো করি আমার ইসমাইল ভাই বোধ হয় কালেও রাত কালকে রাত্রেও ইমেল করেছেন। তো আপনাদের এই উৎসাহ এরকম আমি যদি পাই আপনাদের ইমেল করে আমাকে জানান আপনাদের লেসন সম্বন্ধে, আপনাদের তিলাওয়াটা কেমন ইম্প্রুভ হচ্ছে, কত মানে কতটুকু ভালো হচ্ছে, তাহলে আমার জন্য ভালো হবে। আর আগামীতে যারা ইংরেজি মানে এই কথাগুলো বুঝেন না বাংলাগুলো, তাদের জন্য চেষ্টা করবো আগামীতে যদি সময় হয় তাহলে ইংরেজিতে করে দেওয়ার জন্য। وما تقدموا لأنفسكم من خير تجدوه আবার দেখেন وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. আমি আওয়াজটা উপরে নিয়ে নিছি, এতটুক পর্যন্ত চিকন করে নিয়ে আসি আইন দাল্লার মধ্যে উপরে উঠাইছি। إن الله بما تعملون بصير. بصير রাটা বারিক হবে। আগে আমি বলছি আয়াতের শেষে যদি কখন রা যদি থাকে আর তাকে যদি আমাদের কোনো কারণবশত সাকিন করতে হয় এই সেই রা আগের অক্ষরটা ইয়া যদি থাকে তাহলে রাটা অটোমেটিকভাবে সেটা কী হবে বারিক হয়ে যাবে। আর আমি এখানে না থেমে যদি বাউসি রোন বলে আমি যদি যেতে চাই তাহলে রাটা পুর হয়ে যাবে। রা পুর বারিকের অধ্যায় দেখবেন আপনার তাজবিদে। পরের এটা হচ্ছে 30 নম্বর ভিডিও আমাদের শেষ হলো, 31-এ চলে যাব ওয়াকালত থেকে আয়াত নম্বর 111 হবে।